আমি আমাদের লিখিত বক্তব্যটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গণ অধিকার পরিষদ খুলনা ও বাগেরহাট জেলার সদস্য সচিবদ্বয়কে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নেতাকর্মীদের হুমকি হয়রানির প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলন। গত বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের খুলনা জেলার সদস্য সচিব হামিদুর রহমান রাজীবকে সন্ধ্যায় তেলিঘাতি এলাকা থেকে আটক করে দৌলতপুর থানাস্থ নিজ বাসভবনে নিয়ে তল্লাশির নামে রাজীবের অসুস্থ মায়ের সামনে বাসা ভাঙচুর ও তাণ্ডব চালিয়ে বাসায় মাদকদ্রব্য সংরক্ষণের ভিত্তিহীন নাটক সাজিয়ে পুলিশ আটক করে। আটকের সময় গণ অধিকার পরিষদের রাজনীতি করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারধর করে, যা সম্পূর্ণ আইন ও মানবাধিকার পরিপন্থী বেআইনি কাজ। এমনকি মামলায় যাদেরকে সাক্ষী করা হয়েছে, আজ দৈনিক সমকালে প্রকাশিত বক্তব্যে রাজীবের বিরুদ্ধে পুলিশের অভিযোগ তারা জানে না বলে গণমাধ্যমকে জানিয়েছে। মামলার এজাহারে উল্লেখিত পুলিশের সাক্ষী চাঁদোকানি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ওকে ধরে এনে বলছে ওর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে, আপনারা দেখেন। গাঁজা কোথা থেকে উদ্ধার করা হয়েছে আমি দেখিনি। তিনি বলেন, অনেক আগে থেকেই ওকে চিনি, কিন্তু মাদক খাওয়া বা বেচা এমন কোনো কাজে কখনো দেখিনি। একই কথা বলেন মামলার আরেক সাক্ষী রাজু। একই দিন রাত 8টার সময় গণ অধিকার পরিষদের বাগেরহাট জেলার সদস্য সচিব নুরুল ইসলামকে খুলনার সোনাডাঙ্গা থানার তার বাসভবন থেকে তাকে কোনো রকমের কারণ না দেখিয়ে স্ত্রী সন্তানদের সামনে থেকে তাকে নিয়ে আসা হয়। থানায় নিয়ে এসে তাকেও নির্যাতন নিপীড়ন করা হয়। শুক্রবার সারাদিন সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় তার পরিবারের সদস্যদের কোনোরূপ তথ্য না দিয়ে তার আটকের বিষয়টি নিয়ে লুকোচুরি করে এবং সন্ধ্যার দিকে বিশেষ ক্ষমতা আইনে গত 13ই ডিসেম্বর জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন জেল হাজতে প্রেরণ করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পুলিশের এ ধরনের কর্মকাণ্ড সুস্পষ্ট আইন ও সংবিধান পরিপন্থী অমানবিক কাজ। আজকে দৈনিক সমকালে প্রকাশিত বক্তব্যে নুরুল ইসলামের স্ত্রীকে পুলিশ জিজ্ঞেস করে, ভিপি নূরকে চিনেন, ওর দল কেন করে? অর্থাৎ এখানে সুস্পষ্ট প্রমাণিত হয় যে গণ অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তাকে হয়রানি করা হচ্ছে। এমনকি গতকাল এই মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক মামলার প্রতিবাদে খুলনা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা খুলনা জেলার আহ্বায়ক বেলালের নেতৃত্বে একটি সংবাদ সম্মেলন করতে গেলে পুলিশ সেটিও পণ্ড করে। গণমাধ্যম কর্মীদের সামনেই পুলিশ মারমুখী আচরণ করে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়। একটি সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলসমূহের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নাগরিকদের হয়রানি ও মিথ্যা মামলায় অভিযুক্তকরণ আইনের শাসন পরিপন্থী অত্যন্ত উদ্বেগের। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ধরনের সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বেআইনি কার্যক্রম থেকে বিরত থেকে নাগরিকদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। অন্যায়ভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, হুমকি সহ সারা দেশে বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন হামলা মামলার প্রতিবাদে আগামী 1 মার্চ বুধবার বিকাল 3:30 গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো বেজ ধারণ করে গণপদযাত্রা কর্মসূচিতে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণকে আমরা আহ্বান জানাই। বন্ধুগণ, আপনারা আমাদের লিখিত বক্তব্য শুনেছেন। আমি দুটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, দেশের মানুষকে জানাতে চাই। প্রথমত, খুলনা জেলার যে সদস্য সচিব জনাব হামিদুর রহমানকে যে অভিযোগে গ্রেপ্তার করেছে, আজকে সমকাল পত্রিকায় স্পষ্টভাবে বলে এসেছে যে সাক্ষী যাদেরকে করা হয়েছে সেই মামলায়, সাক্ষীরা বলছেন যে তারা এই ঘটনা সম্পর্কে কিচ্ছু জানেন না। এমনকি মসজিদের একজন ইমাম 13 বছর ধরে ওই এলাকায় ইমামতি করছেন, তিনিও সাক্ষী দিয়েছেন যে এই ছেলেকে কোনোদিন মাদকদ্রব্য খেতেও দেখি নাই, মাদকদ্রব্যের সংস্পর্শ দেখি নাই, অত্যন্ত ভালো ছেলে। এমনকি আমাদের বাগেরহাট জেলার যে সদস্য সচিব জনাব নুরুল ইসলাম, তিনি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, তার বয়স 50-এর ঊর্ধ্বে। তিনি তার ছেলেকে মাদ্রাসায় থেকে নিয়ে বাসায় ফিরেছিলেন, ঠিক সেই সময়ে তার সন্তান এবং স্ত্রীদের সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং গত বছর আপনার 13ই ডিসেম্বরের জামাতের একটি মামলা, যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামাতের নেতাকর্মীরা প্রতিবাদ করেছিল, সেই মামলায় এবছরের মার্চে
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদেরকে অভিযুক্ত করা হয়েছে। আপনারা একটা বিষয়ে একেবারে শুরু থেকে লক্ষ্য করেছেন যে গণঅধিকার পরিষদের রাজনৈতিক শুরুর কার্যক্রম থেকেই সরকার এবং তার এই দোসরেরা গণঅধিকার পরিষদকে হেয় করার জন্য, গণঅধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, নানা ধরনের মিথ্যাচার করেছে, নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি দিয়েছে। গত 10ই ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলায় জেলায় কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কার্যালয়ের 6 তলায় ভবনে উঠে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে সেখানে হামলা করা হয়েছে। টাঙ্গাইলে পুলিশ সেখানে নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি করেছে। কিশোরগঞ্জে একই চিত্র, বরগুনা এবং বগুড়ায় হামলা করেছে। এবং সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ ইসলামী বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের একটা মধ্যযুগীয় কায়দার চেয়েও বরবার একটা নির্যাতন নিপীড়ন শিক্ষার্থীদের উপর চলছে। এগুলো নিয়ে যখন আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেল, তাদের উপরেও বরবার আক্রমণ হয়েছে। আজকেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করতে গিয়েও বাধার সম্মুখীন হচ্ছে। এই যে এবং একই সাথে বিরোধী দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে সরকারের পতন এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সেখানে একই দিনে সরকারি দল কর্মসূচি করে নেতাকর্মীদের, বিরোধী দলের নেতাকর্মীদেরকে হামলা করছে, তাদেরকে উস্কে দিচ্ছে, সহিংসতার সৃষ্টি করছে। এই সমস্ত হামলা মামলার প্রতিবাদে এবং জনগণের অধিকার আদায়ের জন্য আমরা আগামী এই 1 মার্চ এই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল 3:30 এই আপনার কালো বেশ ধারণ করে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে এই গণপদযাত্রা আমরা অনুষ্ঠিত করব। আপনারা সকলে উপস্থিত থাকবেন। দেশবাসীকে, আমরা দেশের সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাবো। এবং একই সাথে আমরা বারবার একটা কথা বলে দিতে চাই, রাজপথ থেকে আমাদের উত্থান হয়েছে, শত হামলা মামলা নির্যাতন নিপীড়নের পরেও আমরা কারোর সাথে আপোষ করি নাই, আমাদের সংগ্রাম থামাই নাই। কাজেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হামলা মামলা হুমকি দিয়ে গণঅধিকার পরিষদকে থামানো যাবে না। গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই সারা দেশে যে গণজোয়ার তৈরি করেছে দেশের সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায়, এই গণজাগরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা একটা বিষয় জানেন যে গত আমরা 28 জানুয়ারি আমরা রংপুরে একটি বিভাগীয় সমাবেশ করেছিলাম, তার পরবর্তীতে এই গত 25 তারিখ খুলনায় আমাদের একটি বিভাগীয় সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশটি আমরা স্থগিত করেছি প্রশাসনের অনুরোধে, কিন্তু সেই সমাবেশ যেন ভবিষ্যতে না হয় সে কারণেই আমাদের নেতাকর্মীদেরকে এই হয়রানিটা করা হচ্ছে, হুমকি ধামকিটা দেওয়া হচ্ছে। তো এই হুমকি ধামকি দিয়ে আমাদেরকে থামানো যাবে না, আমাদের কর্মসূচি আমরা ঠিকই করব। এ পর্যায়ে আজকের এই চলমান পরিস্থিতি, দেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা দমন পীড়ন, দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট নিয়ে বক্তব্য রাখবেন গণঅধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। আচ্ছা, যমুনা টিভির ওই ভাইকে, ডিবিসি না যমুনা টিভি, ওনাকে একটু একজন স্পেস দেন, এই অবৈধ ক্রিমিনাল সরকার, আমি ক্রিমিনাল সরকার বলবো, তাদের ক্রিমিনাল সংগঠনদেরকে ব্যবহার করছে, তাদের ক্রিমিনাল পুলিশদেরকে ব্যবহার করছে বিরোধী দলের বিরুদ্ধে, আমাদের সাধারণ নাগরিকের বিরুদ্ধে। এই সরকারের পক্ষে সব কিছুই সম্ভব, আপনারা বুঝতে পারছেন। এখন যে হামলা মামলা যে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে, রদ দিয়ে ইয়াং ছেলে মেয়েদেরকে তারা আক্রমণ করেছে, ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের উপরে এই আক্রমণগুলি আমরা শুধু নিন্দা জানাই না, আমরা এটা নিয়ে এখনো আমরা পুরোপুরি উঠে আসতে পারিনি। আমাদের আমাদের 15টা ছেলে এখনো হাসপাতালে আছে, তাদের মাথায় আঘাত হয়েছে, তাদেরকে তাদের হাত পা ভেঙেছে এবং আয়রন রড দিয়ে তারা আক্রমণ করেছে। এটা হলো ছাত্রলীগ। ছাত্রলীগকে একদিন আমরা ইনশাল্লাহ এটাকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে আমরা চিহ্নিত করব। যারা ছাত্রলীগে থাকবে তাদের সারা জীবন একটা কলঙ্ক থাকবে যে তারা ছাত্রলীগ করেছে। তাদের আমি এখন অভিভাবকদেরকে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে এই সংগঠন থেকে রক্ষা করেন, কারণ ছাত্রলীগের
ছাত্রলীগের ছাপ তাদের গায়ে একবার যদি লাগে এটা আর তুলতে পারবে না।